সানবাংলা টেলিভিশনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিন সর্দার। সভায় আরও উপস্থিত ছিলেন সানবাংলা টেলিভিশনের বিভিন্ন জেলার প্রতিনিধিগণ ও সানবাংলার পরিবারবর্গ। সানবাংলা টেলিভিশনের আইন উপদেষ্টা ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রকাশক সম্পাদক অ্যাডভোকেট রাশিদুদ্দিন, ডেইলি ইভিনিং নিউজের প্রকাশক ও সম্পাদক এবিএম সেলিম আহমেদ। যে আলো টিপ টিপ করে জ্বলে সে আলো দীর্ঘায়িত হয়, আবার দেখেছি খুব জল করে জ্বলে সেটাও কিছু কিছু হয়, তবে টিপ টিপ করে যে আলো জ্বলে সেটা থেকেই যায়। সানবাংলা টেলিভিশনের হেড অব নিউজ মোহাম্মদ জাকির হোসেন, হেড অব প্রোগ্রাম অমিত কুমার অধিকারী। আরও উপস্থিত ছিলেন সানবাংলা টেলিভিশনের প্রোগ্রাম প্রডিউসার সাজ্জাদুর রহমান বাদল ও চিত্রনায়িকা সিমি সিমরান। আমি যারা সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি একটাই বলবো, আপনারা যদি আমার শ্বশুরবাড়ির জেলা যদি সাংবাদিক এবং জেলা পর্যায়ে আমাকে কন্ট্রোল রুম দেখাইতে পারেন, যেদিন আপনারা দেখাবে সেদিনই আমি চ্যানেলে চলে যাব, এক সেকেন্ডও আমি দ্বিধাবোধ করব না। অনুষ্ঠান শেষে সানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সকল জেলা প্রতিনিধিদের কাছে রিসিভার প্রদান করেন। জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বকুলতলা মোড় থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনামুল হক বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের চাওয়া এখনো পূরণ হয়নি, এখনো গুণগত শিক্ষার ঘাটতি রয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। শোভাযাত্রা ও আলোচনা সভায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।